আমরা পিএম মলে চলে এসেছি সিনেমা দেখতে ও শপিং করতে। আজকে আমরা চলে এসেছি বেলপাটা মুভি দেখতে, বিজেপি সিনেমা হলে জামশেদপুরে। আমরা এখন হলের বাইরে ওয়েট করছি, কারণ আমাদের শো টাইম 5টা থেকে, 3D টিকিট বুক করা হয়েছে। কাঁচের ওপারে দেখতে পাচ্ছি শপিং মলের বাইরে এই নয়নাভিরাম দৃশ্য। সিনেমা শুরু হতে দেরি আছে, এই ফাঁকে কেনাকাটা করে নেব। ঢুকে পড়েছি মাল্টিপ্লেক্সের ভিতরে। চলে এসেছি ফুড কোর্ট। সিনেমা দেখার শেষে কিছু পেট পুজো করে আমরা বাড়ি যাব। আজকের মেনু মশলা ধোসা। এবার বাড়ি ফেরার পালা। আজকের কেনাকাটার ছবিগুলো অ্যাটাচ করলাম। আমরা বলেছিলাম যে এই বেল বটম সিনেমাটা দেখার শেষে সিনেমাটার একটা রিভিউ দেব। চলুন আপনাদেরকে সিনেমাটার রিভিউটা দিই। সিনেমাটার গল্প শুরু হয় 1984 সালে দিল্লি থেকে উড়ে যাওয়া একটি এরোপ্লেন হাইজ্যাক দিয়ে। পরপর কয়েক বছর ধরে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বেশ কিছু এরোপ্লেন হাইজ্যাক হতে থাকে। তদানীন্তন ইন্দিরা গান্ধী সরকার এই ঘটনায় বেশ বিব্রত, এবং এই বিব্রত বিড়ম্বনা থেকে সরকারকে রক্ষা করতে এগিয়ে আসে বেল বটম, যে অ্যাকচুয়ালি রয়ের একজন আন্ডারকভার এজেন্ট। সিনেমার মুখ্য চরিত্রে রয়েছেন অক্ষয় কুমার, যিনি বেল বটমের রোলটিতে অভিনয় করবেন। রয়েছেন লারা দত্ত, যিনি ইন্দিরা গান্ধীর রোলে প্লে করবেন। আর আছে বাণী কাপুর, অক্ষয় কুমারের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন। আছেন আদিল হোসেন, রয়ের একজন সিনিয়র কর্মকর্তা, অক্ষয় কুমারের মায়ের চরিত্রে ডলি আহলুওয়ালিয়া, আর ভিলেনের চরিত্রে জঙ্গি দলের নেতা হিসেবে জৈন খান দুরানি। সিনেমাটিতে তুলে ধরা হয়েছে যে অক্ষয় কুমার, যিনি অ্যাকচুয়ালি অংশুল মালহোত্রার চরিত্রকে অভিনয় করছেন, তিনি কীভাবে একজন ইউনিভার্সিটির প্রফেসর থেকে রয়ের আন্ডারকভার এজেন্ট হয়ে যান, এবং পরবর্তীকালে এই বিমান অপহরণকাণ্ডে কীভাবে তার অভিজ্ঞতাগুলোকে কাজে লাগান। বিমান অপহরণ হয়েছে, অপহৃত যাত্রীদেরকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা, অপহরণকারীদেরকে জীবন্ত করে আনা, এই সমস্ত কিছুর উপরেই সিনেমাটি এগোতে থাকে। সিনেমার বেশ কিছু অংশের শ্যুটিং দেখানো হয় দুবাই, যেহেতু দেখানো হয়েছে যে অপহরণ হয়ে যাওয়া বিমানটাকে দুবাইয়ে ল্যান্ড করানো হয়েছে, সেই জায়গাতে ক্যামেরার কাজ অসাধারণ। নাম ভূমিকায় অক্ষয় কুমার অনবদ্য ছাপ রেখেছেন। বলতে হয় লারা দত্তের কথা, যিনি ইন্দিরা গান্ধীর চরিত্রে যথেষ্ট সাবলীল। আদিল হোসেন তার সম্বন্ধে আলাদা করে বলার কিছু রাখে না, তিনি তার সেরা পারফরমেন্সটা সব জায়গাতেই দিয়ে থাকেন। আর অবশ্যই যেটা বলতে হয় সেটা হচ্ছে যে জৈন খান দুরানি, নবাগত ওই কাশ্মীরি অভিনেতার অভিনয়। এই যে অপহরণ করা হচ্ছে, এই অপহরণ করার পিছনে যে মাস্টার মাইন্ড টিম, তার লিডার হচ্ছে ডোডি। এই ডোডির চরিত্রে অভিনয় করছেন জৈন খান দুরানি। অবশ্যই এই সিনেমাটিতে কীভাবে কীভাবে অপহরণ হচ্ছে এবং কীভাবে একজন আন্ডারকভার এজেন্ট বিদেশের মাটিতে গিয়ে তার টিমকে নিয়ে একটা অপারেশন কন্ডাক্ট করছেন, সেগুলি দেখতে অবশ্যই এই সিনেমাটি দেখে আসুন। আশা করি আপনাদের ভালো লাগবে।